আজ সন্ধেবেলা হঠাৎ করে দেখি মা নারকেল কুড়োচ্ছে পিঠে বানাবে বলে। নারকেল কুড়োতে গিয়ে বুড়ো আঙুলটা বেশ অনেকটাই কেটে গেছে। মা আজকে বানাবে দুধ পুলি। পুলি বানানোর জন্য খানিকটা লবণ গরম জলে চালের গুঁড়ো মিশিয়ে ভালোমতো ময়াম করে নিয়েছে, আর ভেতরে পুর দেওয়ার জন্য নারকেল গুঁড়োটা গুড় দিয়ে ভালোমতো ভেজে নিয়েছে। আর ছোটবেলা থেকেই মা যখন এইসব পিঠে পুলি নাড়ু বানাতো, আমি বসে পড়তাম মাকে হেল্প করতে, আর নারকেল দেখে লোভ সামলাতে না পেরে নাড়ু বানিয়ে টপার টপ খেয়ে নিতাম। আর মা আমাকে এত বকতো, ইনফ্যাক্ট এখনো বকে, যে বানাতে বানাতে খেতে হয় না। আর তারপর আমি এই পুলিগুলোকে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছিলাম, আর ডিজাইন করতে করতে ফেটে যাচ্ছিল, ওটাই মা দেখাচ্ছিল, তো বেশ সুন্দর লাগছিল দেখতে। এবার পুলিগুলোকে দুধে ছাড়ার পালা, দুধটা ভালোমতো ফুটিয়ে নিয়েছে। এরপর পুলিগুলো সিদ্ধ হলে নামানোর আগে পরিমাণ মতো গুড় দিয়ে নামিয়ে নেবে। রেডি আমাদের দুধ পুলি। আর এটা অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি খাচ্ছি। পিঠেপুলি অবশ্য অনেকটা ঠান্ডা হলেই খেতে বেশি টেস্টি লাগে। আর আমি এখানে চাদর মুড়ি দিয়ে আছি, কারণ আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা।